গর্বিত, আমরা রামবাবুর জন্য গর্বিত, পরাজিত হয়েছি কিন্তু আমরা চেষ্টা করবো যাতে পরবর্তীকালে আমরা জিততে পারি। বিদ্যালয়ের ছাত্রীরা কেন পিছিয়ে থাকবে? বর্তমান সোশ্যাল মিডিয়ার দাপটে দাসপুর তথা ঘাটাল মহকুমায় খেলাধুলার রেওয়াজ হাতে গোনা। বিকেল হলেই গ্রাম কিংবা শহরের ছেলেরা মাঠে যায় ঠিকই, কিন্তু তারপর, হ্যাঁ একদম ঠিক ধরেছেন, মাঠ জুড়ে বসে চলে পাবজির মতো নানান অনলাইন গেম কিংবা ফেসবুক হোয়াটসঅ্যাপ। এমন পরিস্থিতিতে দাসপুরের এক বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রীদের মধ্যে ফুটবল প্রতিযোগিতা হলো। কথাটা শুনে দিবাস্বপ্ন মনে হলেও এই অসাধ্য সাধন করেছে দাসপুরের দুটি বিদ্যালয়। শুক্রবার 20 ডিসেম্বর দাসপুরের পার্বতীপুর হাইস্কুলের উদ্যোগে বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে ওই স্কুলেরই মাঠে এক আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা হলো। আর এই প্রতিযোগিতা শুধুমাত্র ছাত্রীদের মধ্যেই। খেলাকে ঘিরে দুই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এমনকি গ্রামবাসীদের মধ্যেও উন্মাদনা ছিল চরমে। উভয় দলের খেলোয়াড় ছাত্রীরা একেবারে দাপটের সাথে সারা মাঠ জুড়ে পায়ে ফুটবলের জাদু দেখালো। খেলাটি হয় কলোরা উচ্চ বিদ্যালয় বনাম পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে। খেলা গড়ায় টাইব্রেকার পর্যন্ত। টান টান উত্তেজনার মধ্যে টাইব্রেকারে 3-2 গোলে জয়ী হয় কলোরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। ক্যামেরায় শ্রীকান্ত ভূঁইয়ার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমার নাম তিথি সামন্ত, আমি কলোরা উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমি খুব গর্বিত, আমাদের টিমের সবাই গর্বিত, আমরা জিতে ঘর যাচ্ছি। আমরা প্রথম যখন এসেছিলাম খুব এক্সাইটেনমেন্ট হয়ে এসেছিলাম যে আমরা জিতবো না জিতবো না, কিন্তু অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা জিতেছি। মেয়েরা সব পারে, কিছু পারেনি এমন কিছু এমন হয় না। আমার বাবা, আমার মানে সবাই হাত ধরে আমাদেরকে, আমাদের স্যার রামবাবু আমাদের হাত ধরে আমাদেরকে ফুটবল খেলাতে শিখিয়েছে। তাই আমরা গর্বিত, আমরা রামবাবুর জন্য গর্বিত, আমার বাবার জন্য সুকুমার সামন্ত তার জন্য গর্বিত, কলোরা রবীন্দ্র মিতালী সঙ্গে থেকে আমরা গর্বিত হয়ে খেলে জিতে যাচ্ছি, সেটা আমরা গর্বিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম তিথি সামন্ত, আমাদের টিমে মোট 10 জন আছে, সবাই খুব গর্বিত, আমরা জিতে যাচ্ছি। আমার নাম মধুমিতা দলুই, আমরা পার্বতীপুর এমডি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। আর 50 বছর উপলক্ষে আমরা এই প্রীতিপূর্ণ ফুটবল খেলাটি আমরা দীর্ঘদিন ধরে শিখেছি, এবং যাতে সমস্ত বাচ্চা সমস্ত মেয়ের স্বপ্ন পূরণ হয় তার জন্য আমরা এই ফুটবলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই, যাতে সবাই আরও ভালোভাবে শিখতে পারে এবং জানতে পারে। আমরা কলোরা এবং পার্বতীপুর এই দুই টিম মহিলা টিমের মধ্যে খেলা হয়েছিল। আমরা পরাজিত হলেও তো কি, আমরা পরাজিত হয়েছি কিন্তু আমরা চেষ্টা করবো যাতে পরবর্তীকালে আমরা জিততে পারি এবং ভালো। আমি সঞ্জয় দলুই, পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সারশিক্ষা শিক্ষক। আমাদের স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে যে মহিলা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, সেই মহিলা ফুটবল প্রতিযোগিতার আজ ফাইনাল ম্যাচ ছিল। দুটি দল কলোরা এবং পার্বতীপুর, কলোরা জয়লাভ করেছে। আমাদের মূল উদ্দেশ্য যে মহিলারা শুধুমাত্র বাড়িতেই নয়, তারা যেন মাঠেও আসে, আর মাঠে এসে তারা যে সমস্ত কিছুই পারে এটা আজ দেখিয়ে দিয়েছে এই আমাদের পার্বতীপুরের মাঠে। এবং মেয়েরা যাতে আরও উৎসাহিত হয়, মেয়েরা শুধু ঘরে বন্দি নয়, ঠিক আছে, সমস্ত কাজ, শুধু রান্নাই নয়, সমস্ত কাজেই তারা যেন উৎসাহ লাভ করে। এবং আমাদের গ্রামের মতো এরিয়ায় এখানেও যাতে প্রত্যেকে উৎসাহিত হয়, প্রত্যেক মা বাবা এবং প্রত্যেকের মেয়েকেও যেমন মাঠে নিয়ে আসে, সেই জন্যই তাদের কাছে এই প্রচার এবং সেই জন্যই এই খেলার আয়োজন করা হয়েছে, ভবিষ্যতে যাতে আরও অন্যান্য দল উৎসাহিত হয়ে অনুপ্রাণিত হয়ে তারা অংশগ্রহণ করে, সেই প্রচেষ্টাই আমরা ছোট্টভাবে করলাম। Thank you.
ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।